ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল। টিম হোটেলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে লাল সবুজের দল। নিউইয়র্কে টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 113 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তবে সহজ লক্ষ্য তারায় নেমে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় শান্ত সাকিবরা। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তবে সমান পয়েন্ট টাইগারদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার এই ডাচদের বিপক্ষে লড়তে হবে টিম টাইগার্সকে সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে। বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে পৌঁছাতে হলে এই ম্যাচ জয় ছাড়া অন্য কিছু করার ভাবার উপায় নেই বাংলাদেশের। আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিলেন তাফিজ হৃদয়। ম্যাচ শেষ করে আসতে না পারার আক্ষেপ এই তরুণ ব্যাটারের মাঝে। তবে হৃদয়ের বিশ্বাস সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ। ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি হৃদয়। জয়ের জন্য শেষ 3 ওভারে দরকার 20 রান। উইকেটে তখন 34 বলে 37 রান করা তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচটা যখন হাতের মুঠোয়, তখন আম্পায়ার্স কলের বলি তাওহিদ হৃদয়। রাবাদার বলে এলভিডব্লিউ হয়ে ফিরলেন তিনি, আর তাতেই যেন জয়টাও হাত ছাড়া হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত 4 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল শান্তর দলকে। ম্যাচ শেষ করে আসতে না পারায় পরাজয়ের দায় নিজের কাঁধেই নিলেন হৃদয়। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে, আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমি, আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। ঠিক আছে, বা এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে, যে ভুলগুলো ছিল আজকে এই ভুলগুলো সামনে ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করবো। তবে এমন হারের পরও স্বপ্নবাজ তরুণ এই ক্রিকেটার। গ্রুপের বাকি দুই ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিতের আত্মবিশ্বাস তার কণ্ঠে। এমনকি সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্যতাও রাখে টাইগাররা, বিশ্বাস তাওহিদ হৃদয়ের। আমরা, আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না আমরা, আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি, এটা আমার কাছে এই বিশ্বাস আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসের পর প্রোটিয়াদের বিপক্ষেও সাবলীল ব্যাটিং হৃদয়ের। এই ম্যাচেও জয়টা যখন প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন, তখনই আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হন তিনি। শুধু তাই নয়, পুরো ম্যাচেই বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি তাওহিদ হৃদয়। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1 ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2 রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে হাথুরে সিংহের শিষ্যরা। এ ম্যাচে জয় পেলে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে যাবে দল। মুজাহিদ বিন তারেক, যমুনা স্পোর্টস। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র 4 রানে পরাজিত হয় টিম বাংলাদেশ। আম্পায়ার্স কল, লেগ বিফোর এবং ওয়াইড সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকার, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে নেটিজেনদের নানান মন্তব্যে সরগরম ছিল ক্রিকেট পাড়া। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে 4 রানে জয় নিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের উইকেট ছিল আগের ম্যাচগুলোর মতোই, রান করার জন্য ছিল কষ্টকর এবং ব্যাটারদের সাবধানে ব্যাট করতে হয়েছে। তবু 113 রানের লক্ষ্যটা ইনিংসের পুরোটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ অতিক্রম করে ফেলবে, কিন্তু শেষ 4 ওভারে ম্যাচ দক্ষিণ আফ্রিকার পক্ষে চলে যায়। নিয়ামক হিসেবে কাজ করে আম্পায়ারের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। 17তম ওভারে বার্টম্যানের বল রিয়াদের পায়ে লেগে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি পার হলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আপিল করার সাথে সাথে আঙ্গুল তোলেন আম্পায়ার। এতে করে লেগ বাই থেকে সম্ভাব্য 4 রান বাতিল হয় বাংলাদেশের। রিয়াদ সাথে সাথে রিভিউ নিলে দেখা যায় লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যেত বলটা। রিয়াদ রিভিউ নিয়ে বাঁচলেও আম্পায়ার আউট দেওয়ার কারণে নিয়ম অনুযায়ী বাংলাদেশ একটা বাউন্ডারি পায়নি এবং বাংলাদেশ হেরেছে 4 রানে। ESPN ক্রিকেট ফর বিশ্লেষণে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। এইসব ক্ষেত্রে পুরো বলের অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পর
আম্পায়ার নিজের রায় জানাতে পারেন, এতে করে ওই বলের রান বাতিল হবে না। এই আলোচনায় তামিম ইকবাল একমত হন সঞ্জয়ের সাথে, যদি ব্যাটার নট আউট থাকেন এবং সেটা চার হয় এটা রান দেওয়া উচিত। আইসিসি এটি নিয়ে ভাবতে পারে, এটাই বদল আনা দরকার। বাজে আম্পায়ারিং নিয়ে সামাজিক মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি। বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও পুয়োর অ্যাপ্লিকেশন করেছি। এই ম্যাচকে যত দ্রুত ব্রেন থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য। সামাজিক মাধ্যমে এক্সে নিজের মতামত জানান সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে, রিয়াদের লেগ বিফোরটি আউট ছিল না, সেটি থেকে আসা চার রানও বাতিল হয়ে গেল এমন এক সিদ্ধান্তে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সাইমন ডুল। আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা বিশ্ব একটা ভুল, একেবারেই বাজে সিদ্ধান্ত। কোনোভাবেই বলটা স্ট্যাম্পে আঘাত করতো না, একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলেছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল। তার চেয়ে বড় কথা, লেগ বাইয়ে চার রান হওয়া দরকার ছিল। পুরো ম্যাচ জুড়েই বেশ কয়েকটি সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ, দুটি নিশ্চিত ওয়াইডের পাশাপাশি সব মিলে ছয় রান বঞ্চিত হয় বাংলাদেশ। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ, বলেছেন মোহাম্মদ আশরাফুল। মনে হচ্ছে ইচ্ছাকৃত 50-50 সিদ্ধান্তগুলো বারবার বাংলাদেশের বিপক্ষে দিয়েছেন ফিল্ড আম্পায়ার, এমন দাবি আসের। তবে হারের জন্য ব্যাটারদের দায়ও আছে বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রিয়াদ ও জাকিরের ছক্কা মারতে না পারার পাশাপাশি সাকিব ও শান্তকেও দায়ী করছেন আশরাফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতেই মুঠোয় থাকা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ 18 বলে, যখন লাল সবুজদের প্রয়োজন ছিল মাত্র 20 রান, তখন হাতে 6 উইকেট। অপরাজিত দুই সেট ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ও ইনফর্ম তাভিদ হয়, কিন্তু পরের 3 ওভারটা হলো দুঃস্বপ্নের মতো। 18 ওভারের প্রথম বলে বিতর্কিত সিদ্ধান্তে হৃদয়কে আউট দিলেন আম্পায়ার। 17 ওভারেও রিয়াদকে ভুল সিদ্ধান্তে আউট দিয়েছিলেন আম্পায়ার, কিন্তু রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান মাহমুদুল্লাহ। কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় বাই থেকে আসা 4 রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে, শেষ পর্যন্ত ওই 4 রানেই হারতে হলো টাইগারদের। তাই তো বাংলাদেশের হারের জন্য দুই ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ আর অস্ট্রেলিয়ার স্যাম নোকজংস্কিকে দায়ী করছেন মোহাম্মদ আশরাফুল। আম্পায়ারের আসলে দুইটা বাজে ডিসিশন, একটা মাহমুদুল্লাহকে আউট দিয়েছেন যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মিসিং দ্য লেগ, বাউন্ডারিটা মিস হয়েছে, আম্পায়ার ইচ্ছাকৃত মনে হয়েছে আমার কাছে যে আউটটা দিয়েছেন। এবং তহিদ রিদোয়ের যদি আউটটা দেখেন, ইজিলি সে এটা চাইলেই নট আউট দিতে পারতেন, মনে হচ্ছিল যে তাদের কাছে ইনফরমেশন দেওয়া ছিল মনে হয় যে না, এনিথিং 50-50 বাংলাদেশের ফরে দেওয়া যাবে না, সাউথ আফ্রিকার ফরে দিয়েছেন সবগুলা। তবে আম্পায়ারদের ভুলের পরেও জয় পাওয়া সম্ভব ছিল সহজেই বলছেন অ্যাশ। কিন্তু 18 ওভারে টানা 3টি ডট বল দেয়া কিংবা স্লটে পেয়েও জাকের আলীর বাউন্ডারি হাঁকতে না পারা সহ মহারাজের ফুল টসে রিয়াদের ছক্কা মারার ব্যর্থতাও হারের অন্যতম প্রধান কারণ। যে লাস্ট ওভারে যখন মহারাজ বল করছিল, সেখানে আসলে জাকির আলী সেকেন্ড বলটা যেটা খেললেন ফুল টস বল ছিল, আনলাকি যে বাউন্ডারি হয়নি, আবার যেটা সে মেরেছেন সেটাও স্লটে ছিল, 6 মারার বলই ছিল, মারতে পারলো না। মাহমুদুল্লাহ যে বলে আউট হয়েছেন, দুর্ভাগ্য তো বলতেই হবে। এছাড়াও লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসানেরও সমালোচনা করেছেন আশরাফুল। অতি আক্রমণাত্মক না হয়ে লিটন দাসকে খেলতে হতো শ্রীলঙ্কা ম্যাচের মতোই আরেকটি ধৈর্যশীল ইনিংস, আর নাসাবের সাম্প্রতিক ম্যাচগুলো থেকে শিক্ষা না নিয়ে পুল শট খেলতে গিয়ে শান্ত ও সাকিব আউট হওয়ায় তাদের কানগড়ায় দাঁড় করালেন আশরাফুল। এই সিচুয়েশনে বিশেষ করে সাকিব এবং শান্ত যেভাবে আউট হয়েছেন, কারণ এই মাঠে আপনি যদি যতগুলো ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছে সেই খেলাগুলা যদি আপনারা ফলো করতেন, তাহলে আসলে আমার মনে হয় যে এই শটটা কিন্তু এই পিচে আসলে যারাই করেছেন তারাই কিন্তু আউট হয়েছেন, যারাই পুল করতে গিয়েছেন ম্যাক্সিমাম প্লেয়ারই আউট হয়েছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। টি টোয়েন্টি ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল সাকিব আল হাসানের, এমন বিস্ফোরক মন্তব্য সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহবাগের। প্রশ্ন তুলেছেন সাকিবের আউট হওয়ার ধরন নিয়েও, বলছেন লজ্জা থাকলে তার নিজেরই সরে যাওয়া উচিত। পাশাপাশি তরুণদের সুযোগ দিতে বিসিবি নির্বাচকদের পরামর্শ দিয়ে রাখলেন সেহবাগ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্বকাপে এখনও নিজের ছায়া হয়ে রইলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপদে তার অবদান মাত্র 8 রান, বোলিংয়ে পূরণ করেননি নিজের কোটা।
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র এক ওভার, আর ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শটে ফিরেছেন মাত্র তিন রান করে। এমন বিবর্ণ সাকিবে হতাশা বাড়ছে সমর্থকদের মনে, প্রশ্ন উঠেছে তবে কি টি টোয়েন্টিতে ক্যারিয়ারের শেষ দেখছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন প্রশ্নের সমাপ্তি টানলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেহবাগ। তার মতে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের, এখন উচিত নিজ থেকেই টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত বিশ্বকাপে আমার মনে হয়েছিল সাকিবকে আর টি টোয়েন্টিতে খেলানো উচিত নয়, অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, নিজেরই তো লজ্জা পাওয়া উচিত ছিল। সাকিবের নিজেরই বলা উচিত ছিল আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উচ্চবিলাসী শটে আউট হয়েছেন সাকিব আল হাসান। এনরিক নরকিয়াকে পুল করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। তার এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করেন সেহবাগ। অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয় তাহলে সেটা করে দেখাক, এই উইকেটে কিছু তো সময় দাও। তুমি হেইডেন কিংবা গিলক্রিস্ট নও, তুমি বাংলাদেশের খেলোয়াড়, সেটা হিসেব করে খেলো। হুক পুল তোমার শট নয়, তোমার যেটা শট সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো। টি টোয়েন্টিতে ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই সাকিব। ১৯ ইনিংস আগে ২০২২ সালে পেয়েছিলেন সবশেষ ফিফটির দেখা। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১৩১ রান, আর ২০২২ আসরে ৫ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৪ রান। আর তাতে এই ফর্মেটেই সাকিব অধ্যায়ের সমাপ্তি দেখছেন সেহবাগ। তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শও তার। বাংলাদেশের নির্বাচকদের সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তরুণদের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি যদি আপনি রেজাল্টই না পান তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন, তাতে তরুণরা কিছু শিখবে, সামনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞদের যে কারণে দলে নেওয়া হয় সাকিব তার কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত কিংবা ওকে খেলানো উচিত। এর আগেও এমন কঠিন সময় পার করেছেন সাকিব আল হাসান, তবে জবাবটা তিনি দিয়েছেন ২২ গজেই। এবারও কি পারবেন ঘুরে দাঁড়াতে, নাকি ব্যর্থতা সঙ্গী করেই বিদায় জানাবেন টি টোয়েন্টি ক্রিকেটকে? মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস। টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানের হারের পেছনে বাজে আম্পায়ারিংকে দায়ী করেছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। শুধু তাই নয়, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ভক্তরা চটেছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের উপর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হার কোনোভাবেই মেনে নিতে পারছে না আবেগি ভক্তরা। শুধু একটি চারের আক্ষেপ, টানটান উত্তেজনার ম্যাচে ১৭তম ওভারের একটি বল বাউন্ডারি হলেও আম্পায়ারের সিদ্ধান্তে বাতিল হয় সেই চারটি রান। শেষ পর্যন্ত এই চারটি রানই কাল হয়ে দাঁড়ালো শান্তর দলের জন্য। তাই তো বিশ্বমঞ্চে এমন বাজে আম্পায়ারিংয়ে চটেছেন বাংলাদেশের ভক্তরা। ম্যাচ শেষে তাওহিদ হৃদয় আঙুল তুলেছেন বাজে আম্পায়ারিংয়ের দিকেই। তাই তো ভক্তদের প্রশ্ন, শুধু বাংলাদেশের সাথেই কেন এমন হয়? আম্পায়ারিং আসলে কি বলবো, তাওহিদ হৃদয় যে মানে আউটটা হয়েছে আসলে ওটা অপ্রত্যাশিত। আম্পায়ারের ডিসিশনটা আসলে আমরা এখনো মেনে নিতে পারছি না, আমাদের সাথেই কেন বারবার এটা হয়। আম্পায়ারের বিষয়ে যদি বলেন, আম্পায়ার বাংলাদেশের সাথে সর্বদায় এরকম দুর্নীতি, বিভিন্ন ওয়ার্ল্ড কাপ বলেন, যা কিছু বলেন, এগুলো করে। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্মলগ্ন থেকেই এই জমজমাট আসরে খেলে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে খেলা অভিজ্ঞতার দিক থেকেও সবার থেকে এগিয়ে তিনি। তবুও হাসছে না সাকিবের ব্যাট, এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র ১১ রান এসেছে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ও সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে, কিন্তু সেই সাকিবের কাছেই ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, যা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এই পোস্টার বয়। সাকিবের আউট আর শান্তর আউটটা কিন্তু আমাদের খেলাটা গতিটা কিছুটা কমায় নিছে। তাকে নিয়ে আমার আগেও কখনো কিছু বলার ছিল না, এখনও কিছু বলার নেই। তিনি বরাবরই আমাদের কাছে সে সৌরভ আল হাসান হয়েই থাকবেন। সাকিব কী করলো ভাই এটা, মানে এই যে সৌরভ আল হাসান যে এরম যা করতেছে, ঠিক আছে, ওর ওই পুলশটা মারা দরকারটা কি ভাই ওর? সাকিবের আর ওইখানে আরও ধরে খেলা উচিত ছিল আসলে। মানে যখন একটা ভালো ফর্মের প্লেয়ার ওনার ওদের থেকে আমরা প্রত্যাশা করি সে টিকে খেলুক। বিশ্বমঞ্চে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খাদের কিনারা থেকে বেঁচে ফেরে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও সেই চিরচেনা রূপ, ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ। তাই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না আবেগী ভক্তরা। প্রথম দিয়ে ভালো লাগছিল কিন্তু লাস্টে দিয়ে ভালো লাগে নাই, কষ্ট পাইছি।
খেলাটা সর্বশেষ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ভাই আমরা যে কালকে খেলাটা দেখলাম ওটা আসলে আমাদের মানে পুরো লিটারালি কান্না করে দিব এইরকম পরিস্থিতি। বাংলাদেশে খেলা দেখার মধ্যে আসলে হার্টের যাদের হার্টের প্রবলেম আছে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আগামী 13 জুন বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। সুপার এইটের পথ সুগম রাখতে জয়ের বিকল্প নেই লাল সবুজ প্রতিনিধিদের সামনে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। এবারে ফুটবলের খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারে বাংলাদেশ সময় রাত 10টায় লেবাননিজদের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। বাছাই পর্বে গ্রুপ আইতে আছে বাংলাদেশ লেবানন। শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এক ম্যাচ ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে লাল সবুজের দল। সবশেষ ঘরের মাঠে 2-0 গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে তাই অন্তত একটি জয় পেতে মুখিয়ে আছে জামানরা। 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরেই লেবানন। অতীতের 4 বারের দেখা লেবাননকে মাত্র একবার হারাতে পেরেছে বাংলাদেশ। 2 হারের পাশাপাশি ড্র হয়েছে একটি ম্যাচে। এ ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।